নমস্কাৰ বন্ধুসকল, আমি আমাৰ তৰফৰ পৰা সকলোকে ৰঙালী বিহুৰ শুভেচ্ছা জনালো। এই যাদুঘৰ আজি বিহু দিনা যাদুঘৰে জিম কৰি আছে। আমাৰ বিহু বুলি দাঢ়ি চাৰি ফুৰে একদম চেলা বইলা হৈ গৈছো, বেলেগ কথা। যিসকলে এওঁক চিনি পোৱা নাই, এওঁৰ এটা ইউটিউব চেনেল আছে, আপোনালোকে চাই ল'ব, মৃন্ময় পৰাহৰ বুলি। মই ডিছক্ৰিপশ্যনত লিংকটো দি দিম। এনেকুৱা সৰু সৰু হাত এনে এনে বনাই দিয়া মই যাদুঘৰ চাই ল'ব। তুমি এতিয়া বাদ দিয়া, জিম চিম মাৰা, তুমি বহা, জিম মাৰিল বাই। আৰু কথা শুনি লওক, মই ডিছক্ৰিপশ্যনত লিংকটো দিম, আৰু ভিডিঅ'বিলাক চাব। হ্যাঁ, ভালে যাও তো। আমি আমার কথা ধরলে কার্তি, এটা আমার কথা আরম্ভ করো তো। আজি আমি কি হবত আলোচনা করব কার্তি? আজি আমি কথা পাতিম, বহুতে প্রশ্ন করে জিমত। মই প্রোটিন ইনটেক ঠিক রাখি আছো, বডি ওয়েট হিসাবে ডাবল প্রোটিন লৈছো, বাদাতকেও বেশি লৈছো, তথাপি মোর বডি গ্রো হওয়া নাই। কিছুমান সকল লড়ারও হয় কি, ডায়েট ঠিকে ফলো করে আছে বা খাওয়া তো ঠিকই রাখি আছে, কিন্তু সেই হিসাবে যখন রিজাল্ট পাব লাগিছিল তেওঁলোকে পোৱা নাই। নাই তো ইয়ার কারণটো কি আমি আজি জানার কারণে আসলে আজি এই ভিডিওটো বনাইছো। ভিডিওটো সকলকে চাই থাকিব, আমি দুই আলোচনা করিম ইয়ার কারণ কি। প্রোটিন ইমান প্রোটিন লৈ থকার পিছতো বডি আমি রিজাল্ট কেউ পোৱা নাই। কিছু মানে বডি হিসাবে ডাবল প্রোটিন ইউজ করে আছে, তারপরে যেখানে রিজাল্ট পাব লাগিছিল তেওঁলোকে পোৱা নাই। তো ইয়ার কারণবিল কি কার্তি? প্রথম কারণটো কি, প্রধান কারণটো কি? ইয়ার ইয়ার প্রধান কারণটো হল ওয়ার্কআউট। মানে কি, প্রোটিন ললেতো নহব, ওয়ার্কআউট কেনে করে আছে সেটা ডাঙর কথা। কিছুমানে অলপমান ওয়ার্কআউট করে যায়, মানে জিমত মাসুল শট লাগিছে না লাগা নাই সেটা গম না পাই, এনে ওয়ার্কআউটটা করলে বাইসেপসর হেভি ওয়েট মারিবলে মারি দিলে। আর প্রোটিন তো আজকাল সকলে ইউজ করে, প্রায় ইউজ করে, সেই হিসাবে বডি ডেভেলপ দেখা না যায় বা সেইটো লেভেলর বডি বহুত লড়া নয় তার মাঝে দুজনের হয়। মানে মেইন কথা তো হয় কি, ওয়ার্কআউট এক নম্বর কথা, ওয়ার্কআউট ওয়ার্ক ডায়েটটো বলি নয়, ওয়ার্কআউটটো মেইন। তারপর ওয়ার্কআউট ঠিক হওয়ার পিছতে বাকি হয়। তারপর হল কি, যেখানে প্রোটিন বডি লোয়েছো সেখানে আমি হজম পারিছো না পড়া নাই, সেটা ডাঙর। এটা আমার প্রোটিন অ্যাবজর্ব করিছে না সেটা ম্যাটার করে। আমার লিভার তো সেখানে ক্ষমতাশালী হব লাগিব, সেই কারণে মানে কি, যেটা জিম করা যায় বা হাই ডোজত প্রোটিন ইউজ করা যায়। মানে নর্মাল মানুষজনে ইমান খানা না খায় সাধারণত, সাধারণত না খায়। কন্ডিশনের ক্ষেত্রে যখন জিম না করে দিনটো এটা বা কিছু মানে ডেইলি না খায়, না খায়, কিন্তু জিম করার লগে লগে 6-7টা হওয়া স্টার্ট করে, 6-7টা হয়। সেই তো কথা, কণী হওয়া গল, চিকেন ব্রেস্ট হওয়া গল, তারপর হয়ে প্রোটিন হওয়া গেল, সেই গোটেখিনি প্রোটিন আমার বডিতে করব পারিব লাগিব। তারপর এক নম্বর কথা তো হল কি, হজম করব পারিব লাগিব, তার কারণে দরকার আমার লিভারের কিছু মেডিসিন থাকে, সেইবিল ইউজ করব লাগে। বহুতে হয়তো কম না পায় যে প্রোটিন হাইড্রোজেন ইউজ করলে লিভারের কিবা খাব লাগে, লিভারের ঔষধ ইউজ করব লাগে। প্রোটিন বেশি মানে হাইড্রোজেন প্রোটিন ললে লিভারের ঔষধ লওয়াটা একদম দরকার। দুই নম্বর কথা তো হল কি, পানি পানি বহুত খুব কম খায়। মানে কি, খোৱা বুলি কয় বহুতে সুধিলে যে পানী কিমান খোৱা, 3 লিটাৰ 4 লিটাৰ, কিন্তু সহজ নহয় 3 লিটাৰ 4 লিটাৰ পানী মেইনটেইন কৰা। বহুতে নাখায় পানী, ঠাণ্ডাৰ দিনততো নাখায়ে 3 লিটাৰ 4 লিটাৰ, তাৰপিছত গৰমৰ টাইমত ঠিকে খায়, ঘৰত গৈ কিনে পানী গুৰুত্ব দিয়ে, সেই এটা কাৰণ। তাৰপিছত তিনি নম্বৰ কাৰণ তল কি, গুটখা। বহুতে কি কৰে, জিম কৰি উঠিলা প্ৰটিন খালা গুটখা খাই দিয়ে। বহুতে কৰে কি, জিম কৰি উঠি হয়ে প্রোটিন 1 স্কুপ খাই, তারপর যার আগে আগে জিমর পরা গুটখা মিক্স করে পুরা কেপি হোক শিখর হোক ঢুক ঢুক মারি সুমাই গুছি যায়। তার ফলত হয় কি, যেখানে প্রোটিন বডিত লওয়া যায় ওয়ার্কআউট করে উঠি সেখানে বেকার যায়, বেকারে যায় একদম। সেটা একটা কারণ। তারপর আরও একটা কারণ আছে, সেটা হল কি, বহুতে এনজাইম নলয় ভুল করে কি, এনজাইম থাকা ফুড যা আছে ধর যিখিনি লাগে আৰু গাত লগোৱাৰ কাৰণে, মানে প্ৰটিন সহজ ভাষাত ক'ব গ'লে প্ৰটিনখিনি গাত লগোৱাৰ কাৰণে যিখিনি বস্তু লাগে আমাক সেইখিনি নলয়ে, প্ৰটিনখিনি লোৱাৰ কাৰণে যিখিনি লাগে সেইখিনি নলয়। তাৰ কাৰণে কি কৰিব লাগিব, এনজাইমৰ এনজাইমৰ কাৰণে মানে কি, বহুত মেডিচিন পায় এনজাইমৰ, এনজাইম থকা মেডিচিন বহুত পায়। তাৰপিছত খাদ্য কি খাব লাগিব, খাদ্য যেনে ফুড আছে কিছুমান, অমিতা আছে, তাৰপিছত তৰবুজ, এনেকুৱা ধৰণৰে আছে আৰু বহুত ফাইবাৰ থকা খাদ্য। আৰু দুই নম্বৰ এটা কথা কওঁ, বহুতে বহুতৰ কি হয় কি, প্ৰটিন বেছি খালে মানে কি, ফাইবাৰ যেতিয়া লোৱা নাযায়, ফাইবাৰ থকা ফুড লোৱা নগ'লে বহুতৰ পেটৰ প্ৰব্লেম হয়, মানে কি ভাল নহয় আৰু। তাৰপিছত সেইটো পাইলছৰ সমস্যা, ফাইবাৰ গুৰুত্ব দিলে এইবিলাক হয়। এতিয়া কি কথাটো হ'ল কি, প্ৰটিন খাই থাকিবলৈ নহ'ব, ফাইবাৰ থকা বস্তু এইবিলাকো খাব লাগিব।
আমার জিম বেলেগ জিম যে মানে কি প্রোটিন ইনটেকটো বহাই আছে বডিত মানে বডি ওয়েট হিসেবে ডাবল বা তাতকেও বেশি করে আছে কি করব লাগিব মেনতে গুরুত্ব দিব লাগিব পানি তারপর এভয়েড করব লাগিব গুটখা তারপর তিন নম্বরতে হল এনজাইম থাকা খাদ্য খাব লাগিব তারপর ফাইবার থাকা খাদ্য খাব লাগিব এইখিনি আর তারপর আছে কি লিভারটো লিভারটো স্ট্রং করে রাখার কারণে পানি বহুত হেল্প করে বা কিডনির কারণেও পানি হেল্প করে বহুত বা লিভারের কারণে কিবা কিছু মেডিসিনও পায় বহুত মেডিসিন পায় নর্মাল মেডিসিন পায় আর লিপ 52 বা আর আছে বহুত হেপ্টাগন আছে তারপর আছে বহুত ইউডিলিপ্টো আছে হাই ডোজত যেটা লওয়া যায় এটা ইউডিলিপ্টো ইউজ করিব পারে যার বহুতই দুর্বল লিভার এনেকুৱা বস্তু ইউজ করিব লাগে বহুত দুর্বল যি সকল তেওঁলোকে ডক্টৰক দেখাই লওয়া ভাল এবার দেখাই লওয়া ভাল আৰু আৰু কিন্তু এনে যি সকল কোনো ধৰণৰ প্ৰবলেমো নাই ঠিকে প্ৰতি লৈ আছে তাৰ পিছতো তেওঁলোকে যিখিনি ডেভেলপ বিচাৰিছে সেইখিনি হোৱা নাই তো এইখিনি বস্তু গুৰুত্ব দিব লাগে তেওঁলোকে প্ৰতিনৰ লগতে পানী এনজাইম ডাইজেষ্টিভ এনজাইম নহয় এইটো ডাইজেষ্টিভ এনজাইম লগতে ফাইবাৰ থকা খাদ্য বা গুটখা জাতীয় বস্তু এভয়েড কৰিব এভয়েড কৰি কিনে আৰু লগতে টোপনিটোৰ কথা আমি বাৰে বাৰে কওঁ হোৱাত আমাৰ বডিৰ মাছুল যিটো ৰিপেয়াৰিঙৰ কাম সেইটো হোৱাৰ টাইমতে হয় নাই এনেও হোৱাৰ টাইমতে হয় চ' টোপনিটো গুৰুত্ব দিব লাগিব চ' ভিডিঅ'টো ইমানতে আজি সামৰণি মাৰিলোঁ আৰু সকলোকে ৰঙালী বিহুৰ শুভেচ্ছা দি দিলে আমাৰ তৰফৰ পৰা যদি ভিডিঅ'টো চাই ভাল লাগিল তেতিয়াহ'লে লাইক কৰিব তাৰপিছত কমেণ্ট কৰিব আৰু যদি বেয়া লাগিছে ডিছকালাইক